आददानं स्थीनं दन्ते रीदं जाचे पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजधुलि संजन्म जन्मनि। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन शिलरूपपाद शिलरूप गोस्वामी पादेर चरणे धूलि हवाई आमादेर गौड़ीय गणेर एकमात्र उद्देश्य। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन शिलरूपपादेर चरणे धूलि हवाई हलो आमादेर गौड़ीय गणेर एकमात्र उद्देश्य। चरणे धूलि हये कि हबे, रूपपादे चरणे धूलि हये आमादेर लाभटा कि हबे, श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जानाच्छेन रूपपादेर कृपाय जदि आमादेर बिरूप केटे गिये जदि आमरा स्वरूपे प्रतिष्ठित हई, যদি রূপপাদের কৃপায় আমাদের সেরকম অভীষ্ট রূপ লাভ করি যার দ্বারা পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারব, সেটা কেমন কথা হলো? আমরা তো জানি কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত জগৎকে আকর্ষণ করে থাকেন। আমার দুর্ভাগ্য আমি তার দ্বারা আকর্ষিত হচ্ছি না, বিপরীত অবস্থায় পড়ে রয়েছি, দুর্দশায় পড়ে রয়েছি, আমি তার দ্বারা কেন আকর্ষিত হচ্ছি না, কী কারণ থাকতে পারে, এর অনেক বিচার বিশ্লেষণ আছে। খুব স্বাভাবিক কথা হলো এই, আমরা তার দ্বারা আকর্ষিত হচ্ছি না এই কারণে, যেমন স্বাভাবিকভাবে একটি আয়স্কান্ত মণি অর্থাৎ চুম্বক যেমন একটি লৌহকে আকর্ষণ করেই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো আশ্চর্য আমরা কিছু দেখি না। কিন্তু যদি দেখা যায় আকর্ষিত হচ্ছে না লোহার সেই যে লোহার টুকরোটি সেই চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে না, কি কারণে, হয় কি চুম্বকটা খারাপ নাকি কোনো বিশেষ কোনো ঘটনা ঘটলো, সেটাতে দেখা যায় চুম্বক ঠিকই আছে কিন্তু এই লোহার উপরেতে একটা ফেরিক অক্সাইডের একটা আবরণ পড়েছে, মরিচা পড়েছে, এই মরিচা পড়ার জন্য সেই লৌহখণ্ডটি চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে না। ঠিক সেই রকম বিষয় মায়ার দ্বারা এমনভাবে অভিভূত আমরা পড়ে রয়েছি যাতে ভগবান শ্রীকৃষ্ণের দিকে স্বাভাবিকভাবে আকর্ষিত হওয়ার কথা ছিল কিন্তু আকর্ষিত হচ্ছে না। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে আত্মসাৎ করেন, গৌড়ীয় তিন ঠাকুর আমাদের যেমন আত্মসাৎ করেছেন বলে আমরা জানতে পারি গুরুবর্গের থেকে, এই আত্মসাতটা কেমন আত্মসাত এটা তো মানে বুঝলাম না। সেখানে গুরুবর্গ বলছেন, প্রভুপাদ বলছেন, এই গৌড়ীয় তিন ঠাকুর রাধা মদনমোহন রাধা গোবিন্দ রাধা গোপীনাথ এরা আমাদের সেবাদান করে আত্মসাত করেছেন, আমাদেরকে নিত্য সেবা দান করে আত্মসাত করেছেন, অবশ্য যারা সেই অবস্থায় উঠেছেন তাদেরকে আত্মসাত করেছেন, আমরা আকর্ষিত হতে পারছি না। তবে একটু আগে যে কথাটা আলোচনা করা হলো সেটা শ্রীল রূপপাদের করুণায় যদি আমরা সেরকম অভীষ্ট রূপ লাভ করতে পারি রূপমঞ্জরীর কৃপায়, যে কথা বলতে গিয়ে প্রভুপাদ গদগদ কণ্ঠে উচ্চারণ করতেন, এমনকি শেষ সময় যখন চলে যান তখনও পরম পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজকে বলেছিলেন শিরোপমঞ্জরী পদ যার ধন সম্পদ সেই জানে ভক্তিরস সার, শিরোপমঞ্জরী পদ ইত্যাদি কীর্তন প্রভুপাদ পুনঃপুন শ্রবণ করতেন। এখানে শিলরূপপাদ অর্থাৎ
রূপমঞ্জরীর কৃপায় যদি আমি সেরকম ধরনের অভীষ্ট রূপ লাভ করতে পারি, যাতে করে ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারি, এটা বড় অদ্ভুত কথা। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের একটা গভীর রহস্য এখানে, যে গোবিন্দ অনন্ত ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করেন তাকেও নাকি আকর্ষণ করেন বিশ্বভানুনন্দিনী রাধারানী এবং তার যারা পরিকরি আছেন তারা নাকি আকর্ষণ করেন, এ বড় অদ্ভুত কথা। শিল রূপপাদের কথা বলতে গিয়ে প্রথমে উচ্চারণ করা হয়েছিল সেখানে মহাজনের বাক্য, এটা আমরা দন্ততে তৃণ ধারণ করে প্রার্থনা করছি যেন কোনো সময় কোনো জিন কোনো জন্মে যেন রূপপাদের চরণের ধুলি হতে পারি। ভজন রাজ্যে প্রবেশের পূর্বে যে পূর্ণ পরিমাণে গুরু বৈষ্ণবের কৃপা, শিক্ষাগুরুর কৃপা, দীক্ষাগুরুর পূর্ণ কৃপা দরকার, যতক্ষণ পর্যন্ত এই পূর্ণ কৃপা না হয় এইসব কথার কোনো বিশেষ অর্থ উপলব্ধি হয় না। চেতন রাজ্যের সমস্ত কিছু চেতন এবং চেতন রাজ্যের বৈকুণ্ঠ রাজ্যে, অর্থাৎ আমি যে বৈকুণ্ঠ জগতের কথা বলছি, যে রূপমঞ্জরীর কথা, সেই বৃন্দাবন ধাম গোলক বৃন্দাবন, সেই বৃন্দাবনের সমস্ত বস্তুটাই পূর্ণ বস্তু। এ ধরনের ধারণাগুলো কোনো সাধারণ মানুষের হতে পারে না, এমনকি বহুত দিন দীক্ষা নেওয়ার পরেও এগুলো অনুভবের মধ্যে আসে না। এর কারণ পূর্ণ কৃপা প্রাপ্তির অভাব, অন্য কিছু নয়। পূর্ণ জগতের কথা বড় অদ্ভুত কথা, যেগুলো আলোচনা করতে গেলে বা শুনতে গেলে বিশ্বাস হতে চায় না। যেখানে কৃষ্ণের ইন্দ্রিয় সকলের কথা বলতে গিয়ে ব্রহ্মসংহিতার বলা হয়েছে, যস্যেন্দ্রিয় সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, যস্যেন্দ্রিয়াণি সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। কৃষ্ণের সমস্ত ইন্দ্রিয়গুলো, যে কোনো ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে, কৃষ্ণের যে কোনো ইন্দ্রিয় অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে, অর্থাৎ তিনি চোখ দিয়ে খেতে পারেন, হাত দিয়ে খেতে পারেন, হাত দিয়ে দর্শন করতে পারেন। এগুলো বিশ্বাস জীবনে কোন কথায় শুনছি, এসব বিশ্বাস হবে না। পূর্ণ জগতের কথা বড় অদ্ভুত, যেখানে উপনিষদে বলা হয়েছে, পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয় অবশিষ্যতে, কৃষ্ণের যদি ফিঙ্গার টিপস এই আঙুলের অগ্রভাগটা দর্শন করি সেটাও পূর্ণ বস্তু। পূর্ণ জগতের সমস্ত কিছু পূর্ণ, কৃষ্ণের যদি খালি অঙ্গুষ্ঠটা দেখা হয় সেটা পূর্ণ বস্তু, সেটার মধ্যে অভাব নেই কিছু। এইসব কথা অনুভবের বিষয় হতে পারে না বিভিন্ন কারণে। চেতন রাজ্যের যে ধূলিকণার কথা বললাম, অর্থাৎ রূপপাদের চরণের ধূলি হওয়ার কথা আলোচনা করা হলো, রূপপাদের চরণের ধূলি হয়ে কী লাভ হবে? বৈকুণ্ঠ জগতের অর্থাৎ চেতন রাজ্যের অর্থাৎ গোলক বৃন্দাবনের যদি একটি ধূলিকণা হতে পারি আমি, যেটা ব্রহ্মাজি থেকে আরম্ভ করে উদ্ধবজি পর্যন্ত সবাই প্রার্থনা করেছেন, আপনারা সবাই শুনেছেন হয়তো আগে, এটা আশা করা যায় গুরুবর্গের মুখে নিশ্চয়ই শুনেছেন, আশা মহ চরণ রেণু জুষা মহংসাম বৃন্দাবনে কিমপি গোলমলতা সুদীনম, এগুলো শুনেছেন আপনারা। বৃন্দাবনেতে উদ্ধবজি মহারাজ এটি ধূলিকণা হতে চান, আশা মহ চরণের জুষা মহম বৃন্দাবনে কিমপি গোলমল্লতা ঔষধীনা, আমি যদি সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনের কথা বলতে গিয়েই রূপপাদের কথা বলা হলো, রূপগোস্বামীপাদের কথা, রূপমঞ্জরীর কথা, সেই বৃন্দাবনেতে উদ্ধবজি মহারাজ কেবলমাত্র একটি গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে চাইছেন। বড় স্ট্রেঞ্জ আশ্চর্য কথা, গুল্মলতা হওয়ার ওই যে সামান্য কোনো গুল্মলতা হয়ে আমি যদি বৃন্দাবনে জন্মগ্রহণ করি, সেক্ষেত্রে গোপিকাগণের চরণের ধুলি প্রাপ্ত হব, আশা মহ চরণ রেণু জুষা মহসা। হ্যাঁ, বৃন্দাবনে কিমপি গুল্মলতা সিধীনাম, যা দুস্তাজ্য সহ্য নমাজ্য পথঞ্চ ভিত্তা ভেজু মুকুন্দ পদবীম সুতমীম বিনিগ্রাম,
যেটা শ্রুতি স্মৃতি পুরাণাদি অন্বেষণ করছেন যে পদবী, সেটাকে আমরা গুরুবর্গের আনুগত্যে অনায়াসেই লাভ করতে পারি, কিন্তু পারছি না। বড় অদ্ভুত কথা। তার কারণ হল যে সমস্ত রূপাঙ্গ গুরুবর্গ আছেন তাদের চরণে আমাদের বাস্তবিক সাবমিশন নাই, আনুগত্য নাই। যেটাকে বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন যে আমাদের স্বরূপ গোসাই, স্বরূপ গোসাইকে বলা হয় সমগ্র গৌড়ীয় সম্প্রদায়ের রক্ষাকর্তা। সমস্ত আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়, সে সম্প্রদায়ের একমাত্র রক্ষাকর্তা হলেন কে? বলে স্বরূপ গোসাই। স্বরূপ গোসাইকে বলা হয় এই গৌড়ীয় সম্প্রদায়ের রক্ষাকর্তা। এই দায়িত্বটা কে দিয়েছেন, কোথা থেকে পেলেন, যদি এই প্রশ্ন আসে তাহলে আমার সন্দেহ হবে নিশ্চয়ই আপনারা গুরুবর্গের আনুগত্যে ঠিকমতো শব্দব্রহ্মের অনুশীলন করতে পারেন নাই, তাই জন্য এই সন্দেহ আসছে। চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্য অনেকেই পড়েন, কিন্তু গুরুবৈষ্ণবের আনুগত্যে যখন পাঠ করা হয়, অনুভব করা হয়, তখন বড় অদ্ভুত কথা তার মধ্যে বেরোয়, যেগুলো আমরা নিজে নিজে পড়ে অনুভব করতে পারি না। আপনারা শুনে থাকবেন যখন গুণ্ডিচা মার্জন হচ্ছে, সেই গুণ্ডিচা মার্জনের সময় যখন চৈতন্য মহাপ্রভু নিজে গুণ্ডিচা মার্জন করে প্রদর্শন করছেন কীভাবে গুণ্ডিচা মার্জন করতে হয়, চেতদর্পণ মার্জন করতে হয়, সেই সময় কোনো এক সরল প্রকৃতির গৌড়িয়া গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণেতে জল ঢেলে দিয়েছিলেন। শুনেছেন আপনারা? জল ঢালার পর চৈতন্য মহাপ্রভু খেত করে বলেছিলেন, দেখো আমার গতি কী হবে, এই সাক্ষাৎ ভগবানের মন্দিরেতে আমার চরণে তো জল দিয়ে দিল। স্বরূপ গোসাইকে ডাকলেন, স্বরূপ গোসাইকে বলেন, দেখো আমার চরণে এরকমভাবে ঠাকুরের মন্দিরে এরকম জল দিয়ে দিল, বলো কী গতি হবে। তোমার গৌড়িয়া করে এতে ফৈয়াতি, তোমার গৌড়িয়া অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায়ের দায়িত্ব তোমার ওপর রইল। চৈতন্য মহাপ্রভু সেই সময় থেকেই, অনাদিকাল থেকেই বলা যায়, কেন চৈতন্য চরিতামৃত নিত্য, এই সিদ্ধান্ত নিত্য, এই আদেশ নিত্য, তার উপর আদেশ রয়েছে। চৈতন্য চরিতামৃত বলা আছে যে বা কিছু জানে রসতত্ত্বের, যা কিছু গভীর রহস্য সেও তার কাছ থেকে জানে, অর্থাৎ স্বরূপ গোসাই থেকে রসের প্রচার। নিত্য জগতের কথা বড় অদ্ভুত, সেখানে কোনো এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এরকম ধরনের কোনো বিষয় হয় না। যেমন আলোচনা প্রসঙ্গে যদি বলা হয় রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌরাঙ্গ, স্বরূপ গোসাই কর্ষায় এই সমস্ত আপনারা আলোচনা করেছেন। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমাত একাত্মনৌ অপি দেহভেদম গতৌ তৌ পড়েছেন, একাত্মনৌ অপি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমাত একাত্মনৌ অপি দেহভেদম গতৌ তৌ। এই রাধা এবং গোবিন্দ এই দুজনের এই যে প্রণয় বিকৃতি, এই প্রণয় বিকৃতি যেটাকে আশ্লিষ্য বা পাদতাম বলেন, এর বড় অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনেক গভীর রহস্য আছে। এখানে রাধা গোবিন্দ মিলন হওয়ার পর, যেমন এখানে জড়জগতের যে স্ত্রী পুরুষ মিলন, এরকম ধরনের দুর্গন্ধ জিনিস চিন্তা করবেন না দয়া করে। এখানে রাধা গোবিন্দের মিলন মানে চিন্ময় মিলন, এখানে কোনো স্ত্রী বা পুরুষের ধারণা আসে না। তথাপি আমরা এই ঘটনাটাকে, এই যে রূপানুগ ধারাটাকে একটু পরিষ্কার করবার চেষ্টা করব, যদিও এই সংক্ষিপ্ত সময় আদৌ সম্ভব নয়। সেখানে বলা হলো যেই রাধা সেই কৃষ্ণ, এর মধ্যে পার্থক্য নেই। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে মাহাত্ম্য আছে, স্কন্দ পুরাণের মাহাত্ম্য পদ্মপুরাণের মাহাত্ম্য নয়, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে স্কন্দ পুরাণোক্ত মাহাত্ম্য আছে তাতে সেখানে পরিষ্কার বলা রয়েছে স এব সা, অর্থাৎ যিনি
স মানে কৃষ্ণ, যারা একটু সংস্কৃত পড়েছেন তারা জানেন স এটা পুংলিঙ্গ ব্যবহার, কৃষ্ণের জন্য বলা হয়েছে স এব সা, অর্থাৎ যাকে কৃষ্ণ বলা হয়েছে তিনি রাধা, আর যাকে রাধা বলা হচ্ছে তিনি কৃষ্ণ। বাইরে দেখে দেহভেদম গত উত, এখানে বড় বিচিত্র কথা, যদি রাধা গোবিন্দ মিলিত হয়ে গৌরাঙ্গ হয়েছেন তাহলে গৌরাঙ্গ আগে নাকি রাধা গোবিন্দ আগে, কোনটা আগে, এই প্রশ্নটা চলে না। কারণ এটা এমন একটা নিত্য জগতের কথা, সেই নিত্য জগতে রাধা গোবিন্দ আগে নাকি গৌর আগে, দুটোই নিত্য, এটা কোনো আগে পরে এই কথা যেই ফিনাইট কনসেপশন চলে আসবে তখন তার মধ্যে একটা একটা বদ্ধ ধারণা চলে আসবে, সীমাবদ্ধ ধারণা চলে আসবে, যেটাকে জড়জগতের কবি লিখেছেন সীমার মাঝে অসীম তুমি, এই কথাটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সীমার মাঝে কি করে অসীম থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ অসীম, অথচ দেখা যায় যশোদা মা তাকে বেঁধে ফেললেন কোমরে দড়ি দিয়ে, এইসব কথাগুলো তো বুঝবার দরকার আছে। শুধু পৌপাদের ভাষায় যদি হয়, যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল, পৌপাদ হেসে হেসে এটার রসিকতা করেছেন, যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে আর কাস্তে ভেঙে গড়ল করতাল, আমাদের এরকম ধরনের হলে চলবে না। সেখানে ঘটনা হলো যে এই রাধা এবং গোবিন্দ এটা নিত্য এবং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য, তবে গৌরাঙ্গ মহাপ্রভু দ্বিধা দুভাগে ভাগ হলেন কেন, তার কারণ উপনিষদ বলছে, উপনিষদে এটা বিস্তৃতভাবে বলা আছে, বিভিন্ন যারা ব্যাখ্যা শোনেন তারা এমনি তো একটা অক্ষরে বুঝতে পারবেন না, কেউ একাকী নৈব রমতে, একাকী কোনো কখনো রমণ করা যায় না, একা কখনো রমণ জিনিসটা হয় না। যেমন একটা উদাহরণ দিই, যেমন উপনিষদে বলা আছে রস বৈশ রস এহি অয়ম লব্ধানন্দী ভবতী, উপনিষদে বলা আছে, অনেকে শুনেছেন পড়ে থাকেন কিন্তু উপলব্ধি কতটা হয়েছে সেটা ইচ্ছ বিচার্য বিষয়। রস বৈশ স মানে কৃষ্ণ, রস বৈশ বই মানে নিশ্চিত মেয়ে, এই কৃষ্ণই হল রসের আকর মূর্তি, সম্পূর্ণ সোর্স অফ অল রস, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত রস আছে অনন্ত, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি অনুভব করতে হবে, শুধু শুনলে হবে না, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত রস আছে সমস্ত রস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কৃষ্ণের থেকে এসছে, সমস্ত রস, এমনকি জড়জগতের যে সংসারিক লোক যে রস আস্বাদন করছে, কুকুর বেড়াল যে রস আস্বাদন করছে, পোকামাকড় যে রস আস্বাদ, ওরাও রস আস্বাদন করছে নিশ্চয়ই, রস না থাকলে কেউ বেঁচে থাকতে চাইবে না। যদি রস বলে কোনো বস্তু না থাকে তাহলে এই জগতে কেউ বেঁচে থাকতে চাইবে না, এ রস আছে বলেই, জড় রস আছে বা অপ্রাকৃত রস আছে, কেউ বিদ্যারসে রয়েছেন, কেউ কামিনী কাঞ্চনের রসে রয়েছেন, বিভিন্ন রকমভাবে সমস্ত রকম বিচার করলে আমরা দেখব কোনো না কোনো ব্যক্তি কোনো রকমভাবেই কোনো না কোনো রসেতে নিমজ্জিত রয়েছেন, রস ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। যিনি আত্মহত্যা করলেন তিনি তো রস চান না বলেই আত্মহত্যা করলেন, না, কথাটা ভুল হলো, যিনি আত্মহত্যা করলেন আত্মহত্যার কারণটা খুঁজে দেখুন, আত্মহত্যার কারণটা খুঁজে দেখুন কী জন্য তিনি আত্মহত্যা করেছেন, তিনি একটা জিনিস আশা করছিলেন যেটা থেকে কিন্তু কিছু তিনি রস পাবেন, সেটাতে ব্যাঘাতপ্রাপ্ত হয়েছে, তার অপূর্তি হয়েছে, তিনি বললেন এই রস ছাড়া আমি আর বেঁচে থাকতে চাই না। এরকম অনেক ঘটনা ঘটেছে, সামান্য জড়জগতের কোনো কামিনী কাঞ্চন এগুলো তো গুরু বৈষ্ণব দেখেই না, কিন্তু এসবের জন্য কত দেখা দেখে কত ছেলে মেয়ে প্রাণ দিয়ে দিচ্ছে, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য, সামান্য সামান্য বিষয় দেখলো গুরু বৈষ্ণবের কাছে এমনই তুচ্ছ, এক একটা শব্দ যদি এখানে বলা হয় বোঝবার মতো সেরকম ব্যক্তি আছেন কি না সেটাও বিষয়। যেখানে প্রভুপাদ বলছেন এই জগতে যত বদ্ধজীব আছে, এই জগতে যত বদ্ধজীব আছে সেই বদ্ধজীবগুলোকে
যদি এই ভগবান নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সামান্যতম সুখের জন্য যদি স্যাক্রিফাইস করা হয় তাহলে আমি খুশি হব। এই কথা জড়জগতের কোনো লোক মেনে নেবেন না, তারা চিৎকার করবেন, স্লোগান দেবেন। কথাটা কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণের সামান্যতম কিছু সুখের জন্য এই জড়জগতের যত বদ্ধজীব আছে সবাইকে স্যাক্রিফাইস করলে, তাই যদি স্যাক্রিফাইস করা যায় যদি তাতে নন্দনন্দনের সামান্যতম সুখ বিধান হয় তাহলে রাজি আছেন। এই কথাগুলো তো কেউ মেনে নেবে না, তারা এই কথার মানেই বুঝবে না। অপ্রাকৃত জগতে যা কিছু, একটু আগেই শুরু করার সময় আলোচনা করা হলো, অপ্রাকৃত জগতে যা কিছু সেগুলো সমস্ত পজিটিভ, আর এই জগতে যা কিছু সমস্ত কিছু নেগেটিভ, এই কথাগুলো উপলব্ধি করার বিষয় আছে। এখানে শিক্ষিত সমাজে এই জন্য বলা হয়, যত সায়েন্টিস্ট আছে, ডক্টর আছে, যারা আছেন, তারা যারা ম্যাথমেটিক্স করেছেন, হায়ার ম্যাথমেটিক্স করেছেন, তারা এই কথাটা বোঝার চেষ্টা করুন যদি থেকে থাকেন। এটা এই জগৎ থেকে বলা হয়, দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ আ পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এই অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন এই জগৎটা। যেমন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছায়াটা পেছনে পড়ছে, ছায়াটাকে যদি কিছু করা হয় তাতে কি যায় আছে? কোনো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে একটা ছায়া পড়ছে, ছায়াটার উপরে যা কিছু করা হোক সে মানুষটার কিছু যায় আসে না। যেমন মহামায়া যোগমায়ার বিচারটাও তাই। যোগমায়া হলো বাস্তব যে অন্তরঙ্গাশক্তি ভগবানের, ভক্তিময় ঠাকুর ব্যাখ্যা করতে গিয়ে এটি বলছেন, যোগমায়া কাকে, মহামায়া মায়া কাকে বলে, ভক্তিময় ঠাকুর একটা কথায় বলছেন। এটা যারা বাংলায় অনার্স নিয়েছেন তারাও বলতে পারেন না, অথচ কিন্তু বাংলা এত সরল, এত সরল ভক্তিময় ঠাকুর বলছেন, কিন্তু বোঝা খুব কঠিন। ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ সেই স্বরূপ শক্তি না থাকলে পরে যে শক্তিটার কোনো অস্তিত্বই থাকে না তাকে বলে মায়াশক্তি। কি বুঝলেন? বাংলায় বলা হলো তো সরল বাংলা। ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ স্বরূপ শক্তি না থাকলে পরে যার অস্তিত্ব থাকে না তাকে বলে মায়াশক্তি। যে মায়াতে আপনারা আমরা সবাই হাবুডুবু খাচ্ছি, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বেনে না দেখি উপায়। ম্যাথমেটিক্স যারা করেছেন, অঙ্ক যারা করেছেন, তারা জানেন যে জিরোকে মিডলে রেখে, জিরো শূন্যকে মিডলে রেখে দুদিকে দুটো সংখ্যার ব্যবস্থা করা যায়। একটা হচ্ছে পজিটিভ দিক, পজিটিভ দিকে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস, এটা হচ্ছে প্লাস দিক। আর জিরোকে মিডলে রেখে বাঁদিকে যত সংখ্যাগুলো যাবে সেগুলো নেগেটিভ ইন্টিজার বলা হয়। যারা ম্যাথমেটিক্স করেছেন তারা জানেন, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এগুলো নেগেটিভ ইন্টিজার। যদি বলা হয় মহারাজ আপনাকে আমি মাইনাস হাজার, মাইনাস টেন থাউজেন্ড আপনাকে আমি দেব কিছু একটা বস্তু, সেটা তো হয় না মাইনাস, তথাপি বললেন। কিন্তু এ কথাটা খেয়াল রাখতে হবে যে প্লাস ওয়ানের থেকে মাইনাস টেন থাউজেন্ড কেন, এক কোটিও যদি হয় মাইনাস তাহলেও কিন্তু যত বাড়বে সংখ্যা তত তুচ্ছ হয়ে যাবে। বোঝা গেল না? ঋণাত্মক দিকে, নেগেটিভ দিকে যত সংখ্যা বাড়বে ততটা ওটা তুচ্ছ হয়ে যাবে। বোঝা গেল না? জিরোকে মিডলে রেখে বাঁদিকে যত আমি সংখ্যা বাড়িয়ে যাবো, মাইনাস ওয়ান, মাইনাস টু, সেখানে মাইনাস ওয়ানের থেকে মাইনাস টেন অনেক ছোট হতে পারে টেন, কিন্তু মাইনাস দিকে আমি যাচ্ছি বলে যত সংখ্যা বাড়বে তত তার ভ্যালুয়েশন কমে যাবে। আর এইদিকে ধনাত্মক দিকে, সেখানে যত সংখ্যা বাড়বে তত তার ভ্যালুয়েশন বাড়বে। সেরকম এই জগৎটাকে প্রভুপাদ বলছেন যে নেগেটিভ ওয়ার্ল্ড, এই যে এটা হচ্ছে ঋণাত্মক জগৎ, এখানে কোনো বিষয়বস্তুরই কোনো মূল্য নাই। আর অপ্রাকৃত জগতের যে ধূলিকণা আছে, একটা ধূলিকণা তারও বিশাল মূল্য, এ কথাগুলো অনুভব করার বিষয় আছে। স্বরূপ গোসাইকে ছিল গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু সমগ্র গৌড়ীয় সম্প্রদায়ের রক্ষাকর্তা করে দিয়েছেন। তখন থেকে স্বরূপ গোসাইকে সমস্ত এই গৌড়ীয় সম্প্রদায়ের রক্ষাকর্তাই মানা হয়।
আর তার থেকে রসের যা কিছু বিচারগুলো আমরা পেয়েছি, যা কিছু সেগুলো তার কাছ থেকে এসছে। শুরু উপপাদ যে অপ্রাকৃত জগতের কথা আমাদেরকে জানিয়েছেন, সে বড় অদ্ভুত কথা। সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন। চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছেন কিভাবে সেটা আমাদের মহাজনের বাক্যতে পাই। প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাবি রূপে, ততানুরূপে, সবিলাস রূপে, মানে গৌরাঙ্গ মহাপ্রভু যা কিছু ভাবনা, গৌরাঙ্গ মহাপ্রভু যা কিছু চিন্তাধারা, গৌরাঙ্গ মহাপ্রভু যা কিছু অনুভব, সমস্ত কিছু রূপবাদ। এই শ্লোকে সেটি বলা আছে, যা কিছু সব কিছু রূপবাদ। মানে রূপবাদের যা কিছু ক্রিয়াকর্ম, যা কিছু ভাবনা, যা কিছু চিন্তাধারা, সমস্ত কিছুই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অনুমোদিত। এই কথাগুলো আলোচনা করতে গেলে অনেক বিস্তৃত সময়ের প্রয়োজন হয়। স্বরূপ গোসাইকে যে গৌড়ীয় সম্প্রদায়ের রক্ষাকর্তা জানিয়ে দিয়েছেন, সেই থেকে আমাদের গৌড়ীয়গণের সবার দায়িত্ব রয়েছে, সমগ্র সম্প্রদায় যে আগুন জ্বলছে, কোনো সিদ্ধান্তের কোনো বিচারের দরকার নেই, কোনো আচার আচরণের দরকার নেই, যা খুশি হয়ে যাক, কোনো প্রয়োজন নেই, খালি খাও দাও, কাঁসি বাজাও। এইটা আমাদের কিন্তু বহুবাদ করতে বলেন নাই, গুরুবর্গ করতে বলেন নাই, এইটা আমাদেরকে এরমভাবে করতে বলেন নাই, যেভাবে আমরা করছি এভাবে করতে বলেন নাই। সেই জন্য সেখানে বলা আছে রূপবাদকে সংরক্ষণকর্তা অর্থাৎ তার আনুগত্যে আমাদেরকে থাকতে হয়। রূপানুগ ধারার মানেই হল স্বরূপ রূপানুগ ধারা, স্বরূপ গোসাই এবং রূপ, স্বরূপ রূপানুগ, স্বরূপ রূপানুগ ধারা বলা হয়। এরকমভাবে আমরা আলোচনা করে থাকি। এখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে যা কিছু অভীষ্ট সব রূপবাদের দ্বারাই, রূপবাদ এবং আমাদের গুরুবর্গ যারা আছেন রূপানুগ গুরুবর্গ, তাদের দ্বারা মনোভীষ্ট পূরণ হয়েছে। আপনারা বন্দনাতে বলে থাকেন শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতম যেন ভূতলে ইত্যাদি কথা আলোচনা করে থাকেন। সেখানে রূপবাদের যে মনোভীষ্ট এটা কী কথা প্রসঙ্গে বহুবাদ বলছেন যে আমরা আমাদের এই দেহটাকে যাবার পর আমরা নিত্য শরীর লাভ করতে চাই। এই শরীরটা যাওয়ার পর আমরা কোথায় যাব, কি দশায় উন্নীত হব, আমরা নিত্য সেবা পাবো কি না, এগুলো সম্বন্ধে ভাবনা ধারণা হওয়া দরকার। আমরা এই দেহটা ছাড়ার পর সত্যি নিত্য সেবা পাবো কি না, নাকি আমাদের ভজন যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের পেনাল্টি দিতে হবে, মুশকিল হয়ে যাবে। আমাদের এই দেহটা ছাড়ার পর আমরা রূপানুগ ধারায় অবস্থিত হয়ে নিত্যরূপ আমরা সেবা প্রাপ্ত হব কি না, এগুলো বিচার্য বিষয় হওয়া দরকার। সেখানে বলা হচ্ছে আলোচনা প্রসঙ্গে রূপবাদের চরণের ধুলি হওয়া মানে হল রূপবাদের যে মনোভীষ্ট সেই সমস্তগুলো ওই ধূলিকণা চেতন বস্তু তারও চিন্ময় জগতে ওরও কৃষ্ণের মনোভীষ্ট পূরণের ক্ষমতা আছে। কেন, ওটা চেতন রাজ্যের বিষয়। আমরা যদি এই দেহটা ছাড়ার পর রূপানুগ আনুগত্যে প্রতিষ্ঠিত হতে পারি, স্বরূপ গোসাই রূপ অর্থাৎ শ্রীমতী রাধারানীর আনুগত্যে থাকতে পারি, ললিতা বিশাখাওরা স্বরূপ গোসাই এবং রায় রামানন্দকে আর স্বরূপ গোসাই বা কে, গম্ভীরা প্রকোষ্ঠাতে যে সমস্ত গম্ভীর লীলা সেখানে অনুষ্ঠিত হয়েছিল তার গভীর রহস্য আলোচিত হওয়া দরকার। সেই অন্তরঙ্গ প্রকোষ্ঠের মধ্যে রাধারানীর ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত আলোচনা করেছিলেন স্বরূপ গোসাই এবং রায় রামানন্দের সঙ্গে, একজন হলেন ললিতা সখীকে, আমাদের স্বরূপ গোসাই হল ললিতা সখী, উনি হলেন বিশাখা সখী, তাদেরকে নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন বড় অদ্ভুত বিষয়। রাধারানীর চরণের আনুগত্য প্রাপ্ত হওয়া মানেই হল যুগল কিশোরের অর্থাৎ কৃষ্ণের আনুগত্য, কারণ রাধারানীর জীবনে অন্য কিছুই নাই, কেবল কৃষ্ণের মনোভীষ্ট পূরণ করাই হলো রাধারানীর উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। সেরকম রূপবাদের যে সেবা, রূপবাদের সেবা প্রাপ্ত রূপানুগ ধারায় আমরা যদি অবস্থিত হতে পারি, সেখানেও আমরা দেখব যে সেখানে গিয়ে নিত্য রাধা গোবিন্দের নিত্যলীলা, নিত্য সেবায় আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। সেখানে এই ধরনের
বিচারটা রয়েছেন। সমগ্র জীবনে শ্রী রূপ গোস্বাইপাদ যখন থেকে তিনি ভজন শুরু করার একটা লীলা করেছেন, তা তো নিত্য জগতের, তথাপি এরা দেখাচ্ছে চৈতন্য মহাপ্রভু চরণে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু তা তো নিত্য জগতের, রূপ গোস্বাইপাদ রূপমঞ্জরী নিত্য জগতের, তথাপি দেখালেন এরকমভাবে। তারপর থেকে যে রূপ গোস্বাইপাদকে যে এলাহাবাদে যে শিক্ষা দেওয়া হয়েছিল, এলাহাবাদে গঙ্গা তীরেতে, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বাইপাদকে রসতত্ত্বের গম্ভীর রহস্য শিক্ষা দিয়েছিলেন এবং সনাতন গোসাইকে তাত্ত্বিক বিষয়ের অনেক সম্বন্ধ বিধেয় প্রয়োজনাত্মক অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন। সেটা হচ্ছে আমাদের বারাণসীতে দিয়েছিলেন দশাশ্রমের ঘাট, সেখানে এই সমস্ত বিষয় প্রচুর পরিমাণে আলোচনা হওয়া দরকার। যারা ছিল সনাতন শিক্ষা এবং রূপশিক্ষা এবং রায় রামানন্দ সংঘাত তিনটের আলোচনা যথেষ্ট না করতে পারবেন, তারা রূপানুগ ধরার কোনো কিছুই উপলব্ধি করতে পারবেন না। এই রূপপাদ যে কথাগুলো জানিয়েছেন তার এক একটা আলোচনা আমাদের হওয়া উচিত। ছিল রূপপাদ বলেছেন, যখন থেকে আমি ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের চরণের ধুলি সৌন্দর্য দর্শন করতে পেরেছি, তখন থেকে এই জড়জগতের কামিনী কাঞ্চনের সুখ আমি চিন্তা করলে এত আমার মনে ঘৃণা হয়, সেটা আমি আলোচনা করতে পারি না, এরকম। সেটা বড় আশ্চর্য বিষয়। রূপপাদ বলছেন, যদবদি মম মন কৃষ্ণ পদার বিন্দে নবনব রস ধ্যাম রন্তুম আসিত তদবদি বত নারী সঙ্গমে স্মর্য মানে সুষ্ঠু নিশ্চিবরঞ্চ মুখ বিকার ভবতী খাকথু। রূপ গোস্বাইপাদ বলছেন, যখন থেকে আমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণের নবনব অনন্ত আনন্দময় যে লহরী, একটু আগেই বলা হলো ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ যাকে বলা হয় রস বৈষ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতী, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত রস আছে, যদি বলেন বিকৃত রস এই জগতে আছে, সেটাও কৃষ্ণের থেকে এসছে ব্যতিরিকভাবে, অন্যয় ব্যতিরিকভাবে সবই এসছে। অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এই রসতত্ত্ব সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের থেকে অন্যয় ব্যতিরিকভাবে এসছে। কোনোদিন এইসব কথা আলোচনা করা হবে। সেখানে এই যে রসের কথা বলা হলো, এই রস যদি আস্বাদিত না হয় তাহলে আস্বাদিত রস কোনো রসই নয়। আমার কথাগুলোর মানে বুঝতে পাচ্ছেন? যে রসটা আস্বাদন করা হয়নি ওটা রসই নয়। যদি বলেন কেন, একটা উদাহরণ দিন। আপনার সম্মুখে, আপনি খুব ক্ষুধার্ত, আপনার সম্মুখে খুব ভালো ভালো মিষ্টি দোকানে সাজানো রয়েছে, আপনার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আপনি জানেন এই মিষ্টিগুলো খুব সুন্দর খেতে, পূর্বের অভিজ্ঞতা বলে দিচ্ছে, কিন্তু বর্তমানে আপনি যে ক্ষুধার্ত, আপনার জিহ্বার সঙ্গে ওই মিষ্টির মিষ্ট বস্তুর সংযোগ হয় নাই, বুঝা গেল? কোনো মিষ্ট বস্তু যেটা কোনোদিনই আপনি খান নাই, আপনি জানেন না, অভিজ্ঞতা নাই, সেই বস্তুটার সঙ্গে আমার রাসনার কোনো সংযোগ হয়নি এখনও পর্যন্ত, সেই বস্তুটাকে লোকে বলে দিচ্ছে, কোনো দার্শনিক বলে দিচ্ছে ওটা কিন্তু খুব মিষ্টি, জানেন তো, আমি শুনলাম কিন্তু মিষ্টতার কোনো আস্বাদন তো আমি পেলাম না, আমার তো প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা হলো না, বোঝা গেল কী বললাম? ওই বস্তুটাকে কোনো দার্শনিক বলে দিল ওটা কিন্তু খুব মিষ্ট বস্তু, ঠিক আছে মিষ্ট বস্তু জান শুনলাম আমি কানে, কিন্তু মিষ্টতার অভিজ্ঞতা তো আমার হলো না। অর্থাৎ এইটাকে শাস্ত্রীয় যারা রসতত্ত্ব বিচার করেন, এই অল্প সময়ে কোনো কিছুই আলোচনা করা সম্ভব নয়। সেখানে বলছে অনাস্বাদিত অনাস্বাদিত রস, যে রসটা এখনও পর্যন্ত আস্বাদন করা হয়নি, অনাস্বাদিত রসকে রস বলা হয় না, এটা রসের সম্ভাবনাময়, রসের সম্ভাবনাময় থাকতে পারে, কিন্তু আস্বাদিত রসই হলো একমাত্র রস, যে রসটা আস্বাদন করা হয়নি এটাকে রস বলা হয় না, বাস্তবিক একটা এক্সপিরিয়েন্স হয়নি। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো, কেন ভগবান এই দুই ভাগে নিজে কেন রাধা এবং গোবিন্দ এই স্বরূপ ধারণ করলেন, যেটা প্রশ্ন করতে গিয়ে দেবী, কোন দেবী, আমাদের এই জগতে যে দেবী আছেন না, দেবী দুর্গা, জগৎগুরু শঙ্কর ভগবানকে প্রশ্ন করছেন, প্রভু
এই নবদ্বীপ ধামটা এটা কী, এই নবদ্বীপ ধাম কী? আর এই গৌরাঙ্গ মহাপ্রভু তো আপনি যে সর্বক্ষণ কীর্তন করেন বলেন, এগুলো কী, এনারা কারা? সেটা বলতে গিয়ে ব্রহ্ম জামালে এটা আছে প্রমাণ। শঙ্কর ভগবান বলছেন, জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনন দেবী নবদ্বীপঞ্চ তৎসবম। যেটাকে তুমি রাধা গোবিন্দ বলে জানো তিনি হচ্ছে গৌর, মিলে গৌর হয়েছেন। যাকে তুমি বৃন্দাবন ধাম জানো সেটাই কিন্তু অভিন্ন, সেটাকে তুমি বৃন্দাবন ধাম জানো সেটাই কিন্তু নবদ্বীপ ধাম, আলাদা কিছু নয়। এখানে দুভাগে ভাগ হওয়ার কারণ কি, কী কারণে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এর অনেকগুলো কারণ আছে। সে কারণের মধ্যে দিগ্দর্শন করতে গেলে বলতে হয় যে তিনি গোবিন্দ চিন্তা করলেন অন্তর্ধ্যান করে, কৃষ্ণলীলা যখন করলেন, কৃষ্ণ যখন অন্তর্ধ্যান করলেন, চিন্তা করলেন অন্তর্ধ্যান করে যে এই যে আমার যে অদ্ভুত রস, আমাকে দেখে রাধারানী যে এরকম একটা ভাব হয়, রাধিকা কি অনুভব করে আর কি রস আমার মধ্যে আছে, এইগুলো আস্বাদন করার জন্য গৌরাঙ্গ রূপে রাধা গোবিন্দ মিলিত তনু রূপে রাধিকার ভাব নিয়ে তিনি এসেছিলেন। যে বিষয়গুলোই রূপগোস্বামীপাদ আমাদের কাছে পরিষ্কার করেছেন তার বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, গোস্বামীগণ যে সমস্ত শাস্ত্র আমাদের কাছে লিখে রেখেছেন তার বাইরে আমাদের আর কোনো কিছু শাস্ত্রের প্রয়োজন নাই। তারা যে অখিল শাস্ত্র আছে বিভিন্ন রকমভাবে, সেইগুলোকে সমস্ত নির্যাস করে আমাদেরকে অত্যন্ত সারাৎসার বস্তু আমাদের সমাধান করেছেন। আমাদের সেরকম ধরনের মেধা নাই যে যোগ্যতা নাই আমরা সমস্ত শাস্ত্র আলোচনা করে তার মধ্যে থেকে আসল জিনিস কিছু বার করে নেব, পারবো না। সেই জন্যই গোস্বামীগণের স্টকমে যেটা পাঠ করে থাকেন আপনারা রোজই প্রায় পাঠ করেন আমি মনে হয়, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকরিণ শিবনে মান্য শরণ্যা করু, এটা পড়েছেন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, সমস্ত শাস্ত্রগুলোকে সমস্ত তার মধ্যে থেকে সার বস্তুকে আহরণ করে আমাদেরকে এই গোস্বামীগণ যে সমস্ত গ্রন্থ দিয়ে গেছেন সেইগুলো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, বলদেব বিদ্যাভূষণ, এদের আনুগত্যে আমাদেরকে, নরোত্তম ঠাকুর এদের আনুগত্যে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, অন্য কিছু আমাদের কোনো প্রয়োজন, নিজের মন গড়া কোনো কিছু আর করার আমাদের কোনো প্রয়োজন নাই। রূপবাদ এই এত বড় কথা জানিয়েছেন, যে মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের নন্দনন্দনের চরণের সৌন্দর্য লহরী আমার দৃষ্টিগোচর হয়েছে তখন থেকে আমি এই জগতের কামিনী কাঞ্চন ভোগের কথা যদি উত্থাপন হয় তাহলে আমার ঘৃণা চলে আসে, মুখ বিকার হয়, অত্যন্ত লজ্জিত হই আমি। তাহলে ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের চরণে কী এমন আনন্দ আছে যেটা এখনও পর্যন্ত এই সাধারণ মানুষরা অনুভব করতে পারছে না, যারা রূপবাদের কৃপা লাভ করতে পারল না, যারা গোস্বামীগণের পূর্ণ কৃপা লাভ করতে পারল না, তারা এই জড়জগতের সমস্ত আনন্দ নিয়ে পড়ে থাকবে, লাভ হবে না। আমি যখন গৃহত্যাগ করেছিলাম আমার উদ্দেশ্য ছিল আমি কৃষ্ণচরণ প্রাপ্ত হব, কৃষ্ণ অন্বেষণের জন্য আমি এসেছিলাম, কিন্তু পরবর্তীকালে অসৎসঙ্গ করতে করতে আমার বুদ্ধি এত খারাপ হয়ে গেল আমি কামিনী কাঞ্চন সংগ্রহ করবার জন্য ব্যস্ত হয়ে সারা দিন রাত আমার এই কাজ, অন্য কোনো দ্বিতীয় কাজ নাই, দিন রাত আমার এই কাজ কামিনী কাঞ্চন সংগ্রহ। যেখানে গোপীগীতা আপনারা দেখছেন সর্বক্ষণ গোপীগণ সারা রাত্রি ধরে কৃষ্ণকে অন্বেষণ করছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কে কৃষ্ণ, রাসস্থান থেকে অন্তর্ধান করেছেন, সর্বক্ষণ অন্বেষণ করছেন গোপীগণ কোথায় গেল কৃষ্ণ, কিন্তু আমাদের অন্বেষণের বিষয় হলো কামিনী কাঞ্চন, অন্য কিছু হতে পারল না। যাই হোক, একটা সামান্য কথা বলে আমি আজকে শেষ করবো, কেন সময় অল্প, যাই হোক, সেখানে আলোচনা প্রসঙ্গে বলা গেল যে চৈতন্য মহাপুর মনের ভেতরে যা কিছু ভাবনা উত্থিত হয়, যা কিছু চিন্তা চেতনা, যা কিছু সব কিছুই রূপপাদের হৃদয়তে সঞ্চার করেছেন, কী করে আমরা বুঝলাম,
বলা যখন রূপপাদ রূপ গোস্বামী পাদ যখন পুরুষোত্তম ধামেতে গেছিলেন, পুরুষোত্তম ধামেতে যখন বৃন্দাবন ধাম থেকে যখন নীলাচল ধামে এসেছিলেন, সেই সময় তাদের এত দৈন্য ছিল, তারা সব সময় নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে নির্জনে থাকতেন, জানেন সেখানে কোনো আমাদের পাণ্ডা যারা জগন্নাথের সেবক তাদের সঙ্গে স্পর্শ হয়ে যাবে, সেই ভয়েতে তারা সবসময় দূরে থাকতেন। তারা জগন্নাথ মন্দিরেতে প্রবেশ করতেন না, জগন্নাথ মন্দিরে ধ্বজা দেখতেন, চক্র দেখতেন, দেখে দণ্ডবোধ করতেন, ভাবতে অবাক লাগে কতখানি দৈন্য তাদের মধ্যে ছিল, যে তারা ভরদ্রাজ গোত্রীয় সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, অথচ তারা দৈন্য করে বলছেন আমাদের সম্মুখে জগন্নাথ মন্দিরে প্রবেশের কোনো অধিকার নাই। এমনকি সনাতন গোস্বামী রূপ গোস্বামী জগন্নাথ দেবের যে প্রধান মার্গ যে রাস্তা সেখান দিয়ে যাতায়াত করতেন না, কেন কোনো পাণ্ডার সঙ্গে যদি আমার দেহ স্পর্শ হয়ে যায় মহা অপরাধ হবে, জগন্নাথের সেবা করেন তারা, আমি কত পতিত। কেন চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাষ্টক আটটা শ্লোকের মধ্যে, যেটাকে আমরা আপনারা মাত্র আটটা শ্লোক দেখতে পাচ্ছেন, মাত্র আটটা শ্লোক, মাত্র আটটা শ্লোক দেখছেন শিক্ষাষ্টকে চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, কিন্তু এই শিক্ষাষ্টকটাই হলো শিক্ষাষ্টকের মধ্যে গোস্বামীগণ যত হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন সমস্ত এই শিক্ষাষ্টক যা কিছু আছে এর হচ্ছে এক্সপ্ল্যানেশনের ব্যাখ্যা। শিক্ষাষ্টকে যা কিছু বলেননি সেগুলো এই গোস্বামীগণের গ্রন্থে নাই, অর্থাৎ শিক্ষাষ্টকে আটটা শ্লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধ অভিধয় প্রয়োজন। তার আগে আমাদের অবস্থা চেতদর্পণ মার্জন আদি থেকে আরম্ভ করে ভগবতকে এগুলো হচ্ছে অবস্থা, বদ্ধজীবের অবস্থা সব কিছু আলোচনা করেছেন, সেখানেও অনেক বিস্তৃত ব্যাখ্যা হওয়া দরকার। এগুলো যদি ব্যাখ্যা না হয় কোনোদিন এই ভক্তিরাজ্যের গোপন রহস্য ধরা পড়বে না। এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন চেতদর্পণ প্রথম শ্লোকটাই, এই যদি শোনা যায় যে এই যে চেতদর্পণ মার্জনের কথা বলছেন, আবার বলছেন ভবৎ মহাদাবাগ্নি নির্বাপনম, এই পৃথিবীতে আগুন জ্বলছে, যদি আগুন নাই জ্বলে তাহলে চৈতন্য মহাপ্রভু কেন এই কথাটা বললেন ভবৎ দাবাগ্নি নির্বাপনম, যদি পৃথিবীতে এই জগতে যদি দাবাগ্নি নাই জ্বলছে তাহলে এই কথাটা বলার দরকার কি ছিল, দরকার তো ছিল না, তাহলে নিশ্চয়ই আগুন জ্বলছে, নিশ্চয়ই তো আপনারা সবাই জানেন, এটা সবাই জানে জগতের সংসারে যারা সবাই জানে, কলি এমনকি মঠে মন্দিরেও কলি প্রবেশ করছে, কলি মঠে মন্দিরে প্রবেশ করে যাচ্ছে, সেটা প্রবেশ করে তার প্রভাব বিস্তার করছে, দাঁত খিঁচোচ্ছে, যেসব সাধুরা কলিকে পাত্তা দেয় না তাদের কাছে এসব দাঁত খাওয়ার চেষ্টা করে আপনারা কোথায় যাবেন, এরকম ধরনের অবস্থা। সেখানে বলছেন চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই শ্লোকে ভব দাবাগ্নি নির্বাপনম কথা বলছেন, এখানে তাহলে নিশ্চয়ই আগুন জ্বলছে দাবাগ্নি, অর্থাৎ যে সমস্ত বদ্ধজীব যারা রয়েছেন তাদের বিভিন্ন গুণের যে পটেন্সিয়া আছে তার পার্থক্য আছে, কেউ রজগুণ তার প্রধান, কেউ তমগুণ প্রধান, তাদের মধ্যে সবসময় ইনফাইটিং অন্তর্দ্বন্দ্ব লেগে রয়েছে, সেগুলো চলছে, চোখ খোলা রাখলে সবসময় দেখতে পাবেন কার মধ্যে কোনো শান্তি নেই। কিন্তু প্রবোধানন্দ সরস্বতীবাদ যখন আলোচনা করছেন কৈবল্য নরকায়তে তিদশ পুরা কাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্প পটলী প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দ্রাদৃষ্ট কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ বৈভবতম তং গৌরমেবস্তমহ। আরে গৌরাঙ্গের প্রধান পার্ষদ তিনি বলছেন যে বিশ্বম্পূর্ণ সুখায়তে সমগ্র বিশ্বে সুখের আঘাত, অথচ চৈতন্য মহাপ্রভু বলছেন ভব দাবাগ্নি নির্বাপন, এই কথাগুলো না বুঝলে তাহলে রূপ গোস্বামী পাদের যে অমৃত আনন্দ রূপ গোস্বামী পাদের যে ধারা এটা বুঝবেন কী করে। বিস্তৃত ব্যাখ্যা সমস্ত হইচই বন্ধ করে, সমস্ত হইচই বন্ধ হোক, সমস্ত জায়গা যা কিছু গুন্ডাম যা কিছু রাজনীতি সব বন্ধ হোক, বই এই আলোচনাগুলো হোক দিন রাত, শিক্ষাষ্টক আদি যা কিছু গোস্বামীগণের ভক্তিমোহন ঠাকুর প্রভুপাদের কথা সব আলোচনা হোক, তাহলে সুবিধা হবে, তাহলে কোনো সুবিধা হবে না, কাঁচকলা হবে, কিচ্ছু লাভ হবে না, হইচুই সার হবে। সেখানে বলছেন চৈতন্য মহাপ্রভু ঠিকই বলেছেন, চৈতন্য মহাপ্রভু যখন শিক্ষাষ্টক বলছেন তখন প্রথম দু তিনটে শ্লোক অর্থাৎ সম্বন্ধ শ্লোকটা শুরু হলো কখন থেকে, প্রথম প্রথম যে দু তিনটে শ্লোক আছে চেতদর্পণ মার্জন, এটা হচ্ছে এই জগতের বদ্ধজীবের অবস্থা,
এটার ব্যাখ্যা এখন দরকার নেই। তারপরে শ্লোক কি, নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি তত্তার পিতা নিয়মিত স্মরণীয় ন কালো এতদ্দৃশ্য তবকে ভগবান মমপি দুর্দৈব মিদৃশ্য মিহাজন নানুরাগাহা। এরা খেদ করে বলছেন অবস্থাটা, বদ্ধজীবের প্রথম অবস্থা এরকম অবস্থায় রয়েছি, দ্বিতীয় অবস্থা আমার সমস্ত শক্তি তুমি নামে দিয়েছ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ পর দুর্দৈব, যে নামের দ্বারা ব্রহ্মা সৃষ্টিকার্য করছেন, যে নাম থেকে শাস্ত্রের সমস্ত প্রমাণ আছে, এই নাম থেকে অনর্গল, এই নাম থেকে এই রূপানুগ ধারায় প্রতিষ্ঠিত হওয়া যাবে। প্রথম যে শ্লোক আছে সেখান থেকে আরম্ভ করে ধীরে ধীরে বদ্ধজীবের অবস্থাটা বর্ণনা করা আছে। তারপর ভগবান সর্বশক্তি নামেতে উজাড় করে দিয়েছেন, যে নামের দ্বারা ব্রহ্মা সৃষ্টি করে শঙ্কর ধ্বংস করে, যে নামের দ্বারা নিত্য জগতের সমস্ত সেবা পাওয়া যায়, সেই নামের প্রতি আমরা উদাসীন। রূপগোস্বামী বা জীবগোস্বামী অনেক কথা বলেছেন, কিন্তু শোনবার মতো সময় নাই আমাদের, এতই কপাল পুড়েছে আমাদের, এইসব কথা শোনবার সময় নাই, এসব কথা শুনবার আমাদের কোনো সময় নাই। বলছেন এই নাম থেকেই সমস্ত কিছু পাওয়া যায়। তারপরেতে কি করে আমরা এই সব তো পেতে পারি, তার একটা রাস্তা বলে দিয়েছেন, সেটাই তৃতীয় শ্লোক। অর্থাৎ ভগবানের অপ্রাকৃত জগতের এই শ্রবণ এবং কীর্তন করতে গেলে আমাদেরকে তিনাদপি অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে হবে, এটা মুখে বলা যায়, কাজে হওয়া যায় না। মুখে বলা যায়, কাজে কাজে প্রমাণ করা বড় কঠিন। তাহলে এই তৃতীয় শ্লোক পর্যন্ত কি হলো, তৃতীয় শ্লোকে বলা হলো যাতা তুমি যদি আদৌ চাও সংকীর্তন তো করতেই হবে, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল নাম ও সংকীর্তনে সব কিছু পাওয়া যাবে, চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিয়েছে। কিন্তু এই নাম সংকীর্তন হবে কি করে, এই নাম সংকীর্তন হওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সেখানে বলছেন তোমাকে তিনাদপি শুনি যেতে হবে। তিনাদপি শুনিস মানে একটা ঘাসে, একটা ঘাসের যে ডগা তার থেকেও নিচে, বলে হ্যাঁ একটা ঘাসকে পাড়িয়ে দিলে ঘাসটা মাথা উঁচু করে, ঘাসের উপর দিয়ে পা দিয়ে গেলে কি হয়, যতক্ষণ পা দিয়ে দিলাম পা দিয়ে যাওয়ার পরেই ঘাসটা আবার মাথা তুলল, যখনই ঘাসের উপর আমি পা দিলাম ঘাসটা পা ছেড়ে দেওয়ার পর আবার মাথা তুললো, কিন্তু সেরকম মাথা তুললেও হবে না, এই জন্য তিনাদপি শুনিস কথা বলা হয়েছে। তিনের থেকেও শুনিস বলা হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু প্রথম বলেছিলেন তররিব সহিষ্ণুনা, কিন্তু আমাদের অতীন্দ্রিয় দাস অধিকারী লিখেছিলেন তররপি সহিষ্ণুনা, এই দুটো নিয়ে পুরো তখনকার দিনে প্রভুপাদের সময় যখন গৌড়ীয় কণ্ঠ আর বেরোয় তখন আন্দোলন সৃষ্টি হয়ে, কেন এরম লিখলেন, চৈতন্য মহাপ্রভুর কথাটাকে পরিবর্তন করলেন, চৈতন্য মহাপ্রভু যে তররিব সহিষ্ণুনা আর উনি লিখলেন তররপি সহিষ্ণুনা, প্রভুপাদকে গিয়ে নালিশ করা হলো যে এই দেখুন গ্রন্থ বেরোচ্ছে এর মধ্যে পুরো লেখা পরিবর্তন করে দিয়েছেন। প্রভুপাদ মুচকি এসে বললেন ঠিকই লিখেছেন, বলে কেন উনি ঠিক লিখেছেন, বলে হ্যাঁ ঠিকই লিখেছেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন তারপরেও যদি এটা লেখা হয় তারপরে কোনো রকম দোষ হবে না, চৈতন্য মহাপ্রভু খুশি হবেন। যেন সার্বভৌম ভট্টাচার্য যখন ভাগবতের ওই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে যখন পাঠ ফেরালো, জীবে তো ভক্তিপদে সদায় ভাগ, আসলে লেখা আছে ভাগবতে জীবে তো মুক্তিপদে সদায় ভাগ, তখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করে তুমি পাঠটাকে পরিবর্তন করলে কেন, এটা তো ভাগবতে আছে জীবে তো মুক্তিপদে স ভক্তিপদে মুক্তিপদে সদায় ভাগ, তুমি কেন ভক্তিপদে লিখলে। তো সর্বমঠে যে বলেছিলেন প্রভু আমি আর মুক্তি কথাটা মুখে উচ্চারণ করতে পারছি না, কেন মুক্তিকথার উচ্চারণ যদি মুক্তিকথার যদি এরকমভাবে ব্যাখ্যা করো তাহলে তো সমাসে যদি ব্যাখ্যা করো, এরকম সমাসে যদি ব্যাখ্যা করো মুক্তি যার পদে অবস্থিত সে মুক্তিপদ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তথাপি সর্বম বললেন আমি তবুও পারছি না, ভালো লাগছে না, ততবু আমার ইচ্ছা নাই এই কথাটা উচ্চারণ করা। তখন মহাপ্রভু কোনো দোষ ধরেননি, খুশি হয়েছিলেন, ভাগবতের শ্লোক পরিবর্তন করার কারোর অধিকার নেই, কিন্তু উনি করেছিলেন তাতে মহাপ্রভু রাগ করেন নাই, খুশি হয়েছিলেন। এখানেও তররপি সহিষ্ণুনা কথা বলাতে চৈতন্য মহাপ্রভু লেখাটা কিঞ্চিত পরিবর্তন হলো বটে, প্রভুপাদ বলে হ্যাঁ ঠিকই কথা, কোনো অসুবিধে নেই। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়
শুকাইয়া মহিলে কারে পানি না মাঙ্গয় যেই যা মাঙ্গে তারে যায় আপন ধন ঘর্ম বিশ্বী সহে আনের করে রক্ষণ, এগুলো বলা আছে। কিন্তু সেগুলো ঠিক, কিন্তু বলা হলেও বৃক্ষটা আমাকে ক্ষমা করে দিল, বৃক্ষ আমাকে কোনো কিছু ক্ষতি করলো না, যে বৃক্ষটাকে কাটছে সে বৃক্ষ ফলও দিল, ফুলও দিল, কাঠও দিল, সব দিল, কিন্তু বৃক্ষটা তো প্রার্থনা করতে পারছে না যে একে প্রেম দাও, একে বাঁচাও, যেটা হরিদাস ঠাকুর পারছে। বোঝা গেল না আমার কথাটা? বোঝা গেল না? বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলে কথা তো ঠিক, বৃক্ষকে কাটলে বৃক্ষ কোনো প্রতিবাদ করবে না, কথাটা ঠিক আছে। কিন্তু বৈষ্ণব তো তারও ওপরে, কেন হরিদাস ঠাকুরকে ২২ বাজারে পেটাবার পরেও হরিদাস ঠাকুর এই জবনগুলোর জন্য প্রার্থনা করছেন, প্রভু এরা জানে না কী করলে, এদের ক্ষমা করে দাও, এদেরকে তুমি রক্ষা করো। তো এইটা তো বৃক্ষ করতে পারছে না, এটা বৈষ্ণব করতে পারছে, তাহলে আমি কেন এই কথাটা বলবো না যে বৃক্ষের থেকেও অধিক সহিষ্ণুতা সম্পন্ন হচ্ছে বৈষ্ণব, ২২ বাজারে মারা হয়েছে তারপরেও সে প্রার্থনা করছে, হরিদাস ঠাকুরের কত অত্যাচার হয়েছে তারপরেও তিনি কোনো ভূক্ষেপ নেই, তারপরেও তিনি প্রার্থনা করছেন এদেরকে মঙ্গল করো, এই কথাগুলো কোথা থেকে আসছে? তাহলে ভবক দবাগ্নি নির্বাপন এই কথা বলা আছে ঠিকই কথা, এটা জগতের অবস্থা। দ্বিতীয় শ্লোকে নামের মধ্যে এত শক্তি দেওয়ার সত্ত্বেও আমার দুর্দৈব দুর্ভাগ্য যে আমি সেটা লাভ করতে পারছি না। তৃতীয় শ্লোকে বলা হয়েছে এই নাম তুমি করবার জন্য যোগ্যতা অর্জন করো, তারপরেতে এবার শুরু হলো সম্বন্ধ জ্ঞান। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মেশ্বর ভবতাৎ ভক্তির হৈতু কিতুই, এইটা হচ্ছে সম্বন্ধ শুরু হল। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলেছেন বৈষ্ণবকে লিখেছেন তো, কেউ পড়েন কি, কেউ পড়েন, সময় হয়? বৈষ্ণবকে প্রভুপাদ লিখেছেন। অনেকে আমাকে প্রশ্ন করে মহারাজ এই যে এখানে প্রভুপাদ লিখতে লিখতে অনেক কথা লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেখানে বলছেন তোমারও কনক ভোগের জনক ইত্যাদি কথা আছে, তারপরে বলা আছে সে দুটি কথা ভুলো না সর্বথা কর উচ্চস্বরে হরিনাম রব, এই কথাগুলোর মানে অনেকে জিজ্ঞাসা করে। এই যে সে দুটি কথা ভুলো না সর্বদা, এই কথার মানে কি? প্রভুপাদ তো কোনো বললেন না, এর আগে শ্লোক পড়ে দেখুন, প্রভুপাদ তো বলেননি সে দুটি কথা কী কথা, সে দুটি কথা কী, কিন্তু এটা তো উল্লেখ করলেন না। সে দুটি কথা ভুলো না সর্বদা কর উচ্চস্বরে হরিনাম র, কী করে বোঝা যাবে? আমি তো আনুগত্য নাই, থাকলে বোঝা যেত। সে দুটো কথা কী? দুটো কথা হলো তুমি তো আমার, আমি তো তোমার, কী কাজ অপরধনে, এই দুটো, আর কোনো কথা নেই। এটা জানবে, এটা জানবার পরেই এবার অভিধেয় শুরু হয়ে যাবে। বোঝা গেল আমার কথা? বোঝা গেল না? এটা জানবার পরেই তো অভিধেয় শুরু হয়ে যাবে। অভিধেয় মানেই তো ভক্তি। অভিধেয় যতক্ষণ শুরু হলো না সম্বন্ধ কেন, অভিধেয় কী কাজ করা হবে, কী করে হবে, যত বড়ই তিলকমালা করুক কী হবে, সম্বন্ধ জ্ঞান ফাঁকা হয়নি, লাভ হবে না কিছু। প্রধান সরস্বতীবাদ কেন এই কথাটা বললেন, জাস্ট বিপরীত। চৈতন্য মহাপ্রভু বলছেন এই জগতে আগুন জ্বলছে, প্রধান সরস্বতীবাদ বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়তে, সমগ্র বিশ্ব সুখময়। এটা কাদের কাছে? না, এটা হচ্ছে পরমহংস যারা তাদের কাছে, বদ্ধজীবের কাছে না, যারা পরমহংস শ্রেষ্ঠ তাদের কাছে এই বিশ্বের কোনো জায়গায় কোনো ডিসপ্যারিটি নেই, কোনো গণ্ডগোল নেই, সব ঠিক আছে, তারা প্রেমেতে ডুবে রয়েছেন, তাদের জন্য এই অবস্থাটা। রূপগোস্বামী বাদ বিক্ষিপ্ত আলোচনা করছি, আমি সন্তুষ্ট হতে পারছি না, আজকের আলোচনায় খুব কষ্ট হচ্ছে আমার, মাইকও খারাপ, আলোচনার সেরকম ব্যবস্থাও এরকম অবস্থা হয় না, খুব মাইক ফাইক সব ঠিক রাখা দরকার, নাহলে আনন্দ হয় না কথায়। যেখানে বলছেন রূপগোস্বামী বাদ যখন সেখানে পৌঁছেছেন পুরীতে রথযাত্রার সময়, সেখানে চৈতন্য মহাপ্রভু সাত সম্প্রদায়তে নৃত্য করছেন, রথযাত্রায় জগন্নাথের অগ্রেতে নৃত্য করছেন, নৃত্য করার সময় চৈতন্য মহাপ্রভু সুন্দরভাবে কতগুলো শ্লোক উচ্চারণ করছেন, কেউ বুঝতে পারছে না এগুলো তিনি কেন বলছেন, মহাপ্রভু ভাবটা কী কেউ ধরতে পারছেন না। স্বরূপ গোসাই সেখানে রয়েছেন, স্বরূপ গোসাই অনুভব করেন আর রূপ গোসাই, রূপ গোসাই পরবর্তীকালে যখন রথযাত্রা হয়ে গেল
সেখান থেকে ফেরত এসে তিনি শ্লোকটাকে লিখে রেখেছেন। চৈতন্য মহাপ্রভু কী বলতে চান সেই শ্লোকটার ব্যাখ্যাটা বিস্তৃতভাবে হওয়া দরকার। পুরীতে রথযাত্রার সময় যে ভক্তরা থাকেন সেখানে আলোচনা হয়। চৈতন্য মহাপ্রভু ওই শ্লোকটা পরে দেখতে পেলেন, রূপ গোস্বামীবাদ লিখে চালেতে রেখে দিয়েছেন। চালেতে শ্রীমন মহাপ্রভু যখন সমুদ্র স্নান করতে যান, যাওয়ার পথে ওইখানে হয়ে যান বা ওখান থেকে স্নান করে এখানে ফেরেন, একদিন সেখান থেকে ফেরার পথে ফেরে যখন ফিরছেন তখন সেই হরিদাস ঠাকুরের সেই ভজন কুটিরে ঢুকলেন। ঢুকে দেখলেন নিচু হয়ে ঢুকতে ওদের কেন তালপাতা পাতা দিয়ে তৈরি, তো ওদের ভজন কুটির পাতা দিয়ে তৈরি। সেইখানে ঢুকে নিচু হয়ে ঢুকলেন, ঢুকে দেখলেন ওপরে তালপাতা কিছু গোঁজা আছে। মহাপ্রভু সেই তালপাতাটা খুলে নিলেন, খুলে দেখলেন এখানে একটা শ্লোক লেখা আছে অপূর্ব। সেখানে তিনি আবিষ্ট হয়ে গেলেন প্রেমেতে। সেখানে তিনি বলছেন হরিদাস ঠাকুরকে, স্বরূপ গোসাইকে, রায় রামানন্দকে, রায় রামানন্দ মহাশয়কে, মোর মনের কথা জানিল কেমন। এই আমার মনের কথাটা রূপ কী করে জানল, যে রূপ যে আমার মনের কথা বুঝে এখানে যে লিখে রেখেছে এই শ্লোকটা, এটা কী করে লিখল, এটা তো লেখা সম্ভব না। আমি জানি আমি নৃত্য করবার সময় আমি এটা মনে কীভাবে এসেছিল এটা আমি জানি, আর তো কাউকে বলি নাই, খালি শ্লোকটা বলেছি, উচ্চারণ করেছি। কেন কী করে এই এই রূপ কী করে এসে লিখে ফেলল আমার মনের ভাবটা। তাতে স্বরূপ গোসাই বলেছিলেন যে এ তোমার মনের ভাবটা জানে, তাতে জানি তোমার সম্পূর্ণ কৃপা লাভ করেছে, তোমার সম্পূর্ণ কৃপায় লাভ করেছে, এটি তার প্রমাণ যে তোমার হৃদয়ের অনুবাদ করে ফেলেছে। হৃদয়ের অনুবাদ করা যায়, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা যায়, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে, হৃদয়ের অনুবাদ যা মহাপ্রভু হৃদয় যে সেটাকে অনুবাদ করে তিনি সেখানে লিখেছেন। কি সে শ্লোকটা কি, প্রিয় হোস সেই প্রিয় হোস সো আয়াম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথাহমসা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপি। আমার মন কি করছে, আমার মন চাইছে এই যে ইনি কৃষ্ণ আর সেই আমি রাধা, এক কুরুক্ষেত্রে আমাদের দুজনের মিলন হয়েছে বটে, ঠিকই কথা, কি তথাপি অন্তহ খেলত মম মধুর মিরলি পঞ্চম জুষে মনোমে কালিন্দী পুল পুলিন বিপনায় স্পৃহয়তি। আমার এই কালিন্দী অর্থাৎ যমুনা পুলিন সেই কথা মনে পড়ছে, সেই কৃষ্ণ সেই আমি রয়েছি। পরে যদি সময় হয় কোনো সময় ব্যাখ্যা করা যাবে, আজকে আর ইচ্ছা করছে না। বলছে সেই কৃষ্ণ রয়েছেন আর সেই আমি রয়েছি, আর কুরুক্ষেত্রে দুজনের একই মিলন হয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু তথাপি আমার মনটা সন্তুষ্ট হচ্ছে না। মনে হচ্ছে যেই ভগবান গোবিন্দের যে কৃষ্ণের যে পঞ্চম তানে তারে যে সুর বংশীবদন, সেই বংশীর আকর্ষণ আমি যমুনার কুলে আমার ফিরে যেতে ইচ্ছে করছি, এখানে আমি সুখ অনুভব করতে পারছি না। এটা মহাপ্রভু দেখে এত খুশি হয়েছিলেন যে রূপকে জড়িয়ে ধরে আদর করেছিলেন, রূপ আমার মনের কথা কী করে জানল। তাতে স্বরূপ গোসাই বলেছিলেন তাতে জানি তোমার পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছে, তাই রূপ তোমার হৃদয়ে সব কথা জানে। রাধা গোবিন্দের বিলাসের যা কিছু গোপন থেকে গোপনীয় অত্যন্ত গুপ্ত রহস্য যদি জানতে হয় আগে যোগ্যতা অর্জন করতে হবে, এই সভায় আমি আলোচনা করতে পারবো না, আমার লজ্জা করবে, এখানে ভালো লাগবে না, মুখে যেন কে আটকে দেবে এই কথা বলতে নিষেধ করবে, এই জন্য সেই অবস্থায় উঠতে হবে, ভজন করতে হবে, তার জন্য কোনো রকমভাবে অন্য কোনো রাস্তা নয়। অনেক সহজে এরকম ধরনের সহজে আর্গুমেন্ট তারা এসব পেশ করেন, নাভজিত দেয় প্রেম ধন, গোড়া হেন গণন দিয়ে নাভজিত ভজন করার দরকার নেই, নাভজিত প্রেম ধন দিয়ে দেন, এগুলোর ব্যাখ্যা তারা জানেন না, কখন হয়েছিল এই কথাটা, কেন বলেছিলেন। আবার নরোত্তম ঠাকুর বলছেন সাধন স্মরণ নীলা তাহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার, তাহলে সবগুলো ভুল, নরোত্তম ঠাকুর বলছেন কাজী এগুলো বোঝেন না, কেউ বোঝবার কোনো প্রয়োজনও মনে করে না,
যাই হোক, আজকে আমি বিস্তৃত আলোচনায় যেতে পাচ্ছি না, আজকে এইখানেই বন্ধ রাখি, কোনো সময় সুযোগ হলে আলোচনা করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবন উপবৈষ্ণবভ্যো নমঃ।